আমরা যারা ইউটিউবে স্ক্রিন রেকর্ড ভিডিও তৈরি করে থাকি, তাদের ভিডিওটা প্রফেশনালি বা আরও সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য অবশ্যই মোবাইল ফ্রেম অ্যাড করে নিতে হয়। তো আপনারা আমার ভিডিওগুলো খেয়াল করলে দেখবেন কিছু কিছু ভিডিওতে মোবাইল PNG ফ্রেম ব্যবহার করছি, আবার কিছু কিছু ভিডিওতে নিজস্ব তৈরি ফ্রেম ব্যবহার করছি। তো আজকের টিউটোরিয়াল ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে সামান্য কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে নিজেরাই সুন্দর একটি নিজস্ব মোবাইল ফ্রেম তৈরি করে নিতে পারবেন। তো বন্ধুরা, আর কোনো কথা না বাড়িয়ে চলুন সরাসরি টিউটোরিয়ালে চলে যাই। বরাবরের মতো চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা, আমরা সুন্দর একটি মোবাইল ফ্রেম তৈরি করার জন্য পিক্সআর্ট সফটওয়্যারটি ইউজ করব। তো আপনার ফোনে যদি অলরেডি পিক্সআর্ট সফটওয়্যারটি থেকে থাকে ভালো, না থাকলে সমস্যা নেই, আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে পিক্সআর্ট লিখে সার্চ করলে এই সফটওয়্যারটি পেয়ে যাবেন। দেন সেখান থেকে প্রথমত এই সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন, এরপর সফটওয়্যারটা ওপেন করবেন। এই সফটওয়্যারটি ওপেন করার আগে আমাদের সফটওয়্যারটি কাজ করে নিতে হবে। সেটি হচ্ছে, আমরা আমাদের যেই মোবাইল ফোনটি দিয়ে স্ক্রিন রেকর্ড ভিডিও তৈরি করে থাকি বা স্ক্রিন রেকর্ড করে থাকি, মানে আপনি আপনার যেই মোবাইলটি দিয়ে স্ক্রিন রেকর্ড করে থাকেন, প্রথমত সেই মোবাইলটার যে কোনো জায়গা দিয়ে একটি স্ক্রিনশট নেবেন। যাই হোক, আমি এখান থেকে একটি স্ক্রিনশট নিচ্ছি। স্ক্রিনশটটি নেওয়ার পর আপনারা এই পিক্সেল সফটওয়্যারটি ওপেন করবেন। আপনি যদি প্রথমবারের মতো এই সফটওয়্যারটি ইউজ করে থাকেন, মানে প্রথমবারের মতো যদি আপনি এই সফটওয়্যারটি ওপেন করে থাকেন, তাহলে এখানে আপনাদের কাছে যা কিছু পারমিশন চাইবে সব কিছু অ্যালাউ করে দিবেন। তো ফাইনালি পিক্সেল সফটওয়্যারটিতে চলে আসার পর আপনারা এইমাত্র যে স্ক্রিনশটটি নিয়েছিলেন সেই স্ক্রিনশটটি প্রথমত এখানে ইনপুট করবেন। এজন্য আপনারা নিচে দিয়ে খেয়াল করলে একটা প্লাস বাটন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে একটু উপরে ডান দিয়ে খেয়াল করলে অল ফটো একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দিলে আপনারা আপনাদের গ্যালারিতে থাকা সমস্ত ফটোগুলো দেখতে পাবেন। এখান থেকে স্ক্রিনশটের উপর ক্লিক করে দিবেন, দেন স্ক্রিনশটটি এখানে চলে আসবে। এরপর আপনারা আপনাদের এই স্ক্রিনশটটা যে কোনো একটা কালার করে নেবেন। এজন্য আপনারা একটু নিচের দিকে খেয়াল করলে টেক্সট একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দিয়ে আপনারা এখান থেকে দাড়ি অথবা ড্যাশ একটি চিহ্ন সিলেক্ট করে দিবেন বা ক্লিক করে দিবেন। দেন একটু উপরে ডান দিকে খেয়াল করলে একটি টিকমার্ক বা রাইট বাটন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দিলে আপনাদের সেই লেখাটা এখানে চলে আসবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এটাকে একটু বড় করে নেবেন, এরপর এটা ঘুরিয়ে আপনারা এরকম করে একটু সোজা করে নেবেন। দেন আপনাদের ফটোটিতে ক্লিক করে ধরে এরকম একটু ছোটো করে নেবেন। এরপর আপনারা আপনাদের এইমাত্র যেই লেখা বা টেক্সট অ্যাড করেছিলেন সেটা টেনে আপনাদের ফটোটা সমান করে নেবেন এরকম করে। এখানে মেন বিষয়টা হচ্ছে আপনারা আপনাদের স্ক্রিনশটটা হোয়াইট কালার করে নেবেন, দেন ফটোর বাইরে ক্লিক করবেন, এটা ফ্রি হয়ে যাবে। এরপর আপনারা একটু উপরে ডান দিকে খেয়াল করলে একটি রাইট বাটন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দিবেন। এবার আপনারা একটু নিচে দিয়ে চলে আসবেন, নিচে দিয়ে চলে আসার পর ডান দিকে খেয়াল করলে আপনারা এখানে বর্ডার একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দিবেন। তো আপনারা এখন উপরে দিয়ে খেয়াল করলে আউটার একটা অপশন পেয়ে যাবেন, এটাকে জিরো করে নেবেন, এবং নিচে দিয়ে খেয়াল করলে ইনার একটা অপশন পেয়ে যাবেন, এটা আপনারা এখান থেকে 6 করে নেবেন, 6। দেন এটার কালারটা আপনারা ব্ল্যাক করে নেবেন, এই জন্য এই যে ডান দিকে কালার একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে এখান থেকে ব্ল্যাক সিলেক্ট করে দেবেন। দেন রাইট বাটনে ক্লিক করে দিলে আপনাদের বর্ডার বা এই ফটোটার চারদিকে ব্ল্যাক কালারের হয়ে যাবে। দেন রাইট বাটনে ক্লিক করে দিবেন। অ্যাট লাস্ট আপনাদের ফটো বা স্ক্রিনশট এরকম করে নেওয়ার পর এটাকে সেভ করে নেবেন। এজন্য আপনারা একটু উপরে ডান দিকে খেয়াল করলে একটা নেক্সট অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দিয়ে সেম জায়গায় ডান একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দিয়ে একটু নিচে দিয়ে খেয়াল করলে সেভ একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দিলে আপনাদের এই স্ক্রিনশটটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। এখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, আপনারা প্রথমে যে স্ক্রিনশটটা নিয়েছিলেন সেই স্ক্রিনশটটা আবার এখানে ইনপুট করবেন, এজন্য আবার প্লাস বাটনে ক্লিক করে দিবেন। এখান থেকে অল ফটো এবং গ্যালারি থেকে আপনারা সেই স্ক্রিনশটটিতে ক্লিক করে দিবেন। দেন আপনারা আপনাদের এই স্ক্রিনশটের উপর এইমাত্র যে স্ক্রিনশট বা ফটোটার চারদিকে বর্ডার করে গ্যালারিতে সেভ করেছিলেন সেটি এখানে আবার অ্যাড করবেন। এজন্য আপনারা একটু নিচে দিয়ে খেয়াল করলে অ্যাড ফটো একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দিয়ে খেয়াল করলে গ্যালারিতে সেই ফটোটা পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দিয়ে একটু উপরে ডান দিয়ে খেয়াল করলে অ্যাড একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দিলে আপনাদের সেই ফটোটা এখানে চলে আসবে। দেন আপনাদের স্ক্রিনশটটা ক্লিক করে ধরে এরকম করে ছোটো করে নেবেন। এরপর আপনারা এইমাত্র যে স্ক্রিনশটটা বা চারপাশে ব্ল্যাক বর্ডার করা ফটোটা অ্যাড করছিলেন সেই ফটোটা নিচ থেকে টেনে এরকম সমান বা বড় করে নেবেন। যখন আপনাদের এই ফটোটা পাশের সাথে ব্যাকগ্রাউন্ড বা স্ক্রিনশটটা মিশে যাবে তখন এটাকে ছেড়ে দেবেন, এরকম করে রাখবেন। দেন ফটোর বাইরে ক্লিক করে দেবেন, এটা ফ্রি হয়ে যাবে। এরপর আপনারা একটু উপরে এবং নিচের দিকে খেয়াল করলে আপনাদের স্ক্রিনশটটার কিছু অংশ দেখতে পাবেন, এইসব অংশে আপনারা ব্ল্যাক কালার করে নেবেন। এজন্য আপনারা একটু নিচে বাম দিকে খেয়াল করলে একটা টেক্সট অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দিয়ে এখান থেকে আপনারা আগের মতো দাড়ি বা ড্যাশ চিহ্ন নিয়ে নেবেন। আমি এখান থেকে একটা ড্যাশ চিহ্ন নিলাম, দেন রাইট বাটনে ক্লিক করে দিবেন। এরপর এটা একটু ব্ল্যাক কালার করে নেবেন, এজন্য আপনারা একটু নিচে দিকে খেয়াল করলে একটা কালার অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দিয়ে ব্ল্যাক কালারটা সিলেক্ট করে দিবেন। দেন নিচ থেকে টেনে আপনারা এটা ফটো সমান করে নেবেন বা বড় করে নেবেন। এরপর আপনারা এটা ক্লিক করে ধরে উপরের দিকে নিয়ে যাবেন, এরকম করে যে জায়গাটুকু ব্ল্যাক কালার করা ছিল না সেই জায়গাটুকুতে নিয়ে যাবেন, এতে আপনাদের সেই জায়গাটুকু ব্ল্যাক কালার হয়ে যাবে। দেন ফটোর বাইরে ক্লিক করে দিলে এটা ফ্রি হয়ে যাবে। এরপর আপনারা সেমভাবে আপনাদের স্ক্রিনশটটার নিচে ব্ল্যাক কালার করে নেবেন, এজন্য টেক্সটে চলে যাবেন, এখান থেকে একটি ড্যাশ চিহ্নতে ক্লিক করে দিয়ে রাইট বাটনে ক্লিক করে দিবেন।
এরপর এটা ব্ল্যাক কালার করে নেবেন, এই জন্য কালারে চলে যাবেন। কালারে চলে আসার পর এখান থেকে একটি ব্ল্যাক কালার সিলেক্ট করে দিবেন, দেন এটাকে নিচ থেকে টেনে এরকম করে বড় করে নেবেন। এরপর এটা ক্লিক করে ধরে আপনারা নিচের দিকে নিয়ে আসবেন এবং যে সব জায়গায় ব্ল্যাক কালার হয়নি সেই সব জায়গাটুকুতে কালারটা করে নেবেন এরকম করে। দেন ফটোর বাইরে ক্লিক করে দিলে এটা ফ্রি হয়ে যাবে এবং আপনারা আপনাদের মোবাইল ফ্রেমটা এখানে দেখতে পাবেন। অ্যাট লাস্ট এটা সেভ করে নেবেন, এজন্য আপনারা আগের মতো একটু উপরে ডান দিকে খেয়াল করলে একটা রাইট বাটন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দিয়ে সেম জায়গায় একটা নেক্সট অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দিয়ে আপনারা সেম জায়গায় ডান একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দিয়ে একটু নিচে দিয়ে চলে আসলে সেভ একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দিলে আপনাদের এই মোবাইল ফ্রেমটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা অলরেডি আমাদের মোবাইল ফ্রেমের কাজ কমপ্লিট, এখন এটা কিভাবে ইউজ করতে সেই বিষয়গুলো আমরা একটু দেখবো, এই জন্য আমরা চলে যাবো কাইন মাস্টারে। বা আপনি যে ভিডিও এডিটার অ্যাপসটি দিয়ে আপনার ভিডিওগুলো এডিট করে থাকেন সেই অ্যাপসটি ওপেন করবেন। যাই হোক, আমি এখান থেকে কাইন মাস্টার ওপেন করলাম, দেন এখান থেকে প্লাস বাটনে ক্লিক করে দিয়ে আমরা এখান থেকে শোলো স্টোন এই অপশনটি সিলেক্ট করে দিব। এরপর প্রথমে আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করব, মানে আমরা আমাদের ভিডিওটার ব্যাকগ্রাউন্ডে যে ফটোটা অ্যাড করব প্রথমত সেই ফটোটা এখানে ইনপুট করে নিতে হবে। এজন্য আপনার একটু উপরে ডান দিকে খেয়াল করলে একটা মিডিয়া অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দিয়ে আপনার আপনাদের গ্যালারিতে থাকা সমস্ত ফটোগুলো দেখতে পাবেন। এখান থেকে আপনারা যেই ফটোটা ব্যাকগ্রাউন্ড হিসেবে অ্যাড করবেন সেই ফটোটার উপর ক্লিক করে দিয়ে একটু উপরে ডান দিকে খেয়াল করলে একটি রাইট মার্ক পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দিলে আপনাদের সেই ব্যাকগ্রাউন্ড ফটোটা এখানে চলে আসবে। তো এখন যদি আপনার এই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন এটা যদি আমরা সামনের দিকে এবং পিছনের দিকে নেই তাহলে এটা জুম ইন জুম আউট হয়। তো এটা আমরা কি ক্রপ করে বা অ্যাডজাস্ট করে নেবো, এই জন্য এটার উপর ক্লিক করে দিয়ে একটু উপরে ডান দিকে খেয়াল করলে একটা ক্রপ অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দিয়ে একটু নিচে দিয়ে খেয়াল করলে একটা সমান অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দিবেন। দেন রাইট বাটনে ক্লিক করে দিলে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এরপর আপনারা আপনাদের ব্যাকগ্রাউন্ডটা সামনের দিকে এবং পিছনের দিকে নিলে এটা আর জুম ইন জুম আউট হবে না। যাই হোক, আপনারা যদি কাইনমাস্টার নতুন হয়ে থাকেন এবং কাইনমাস্টার দিয়ে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের ভিডিওগুলো যদি এডিট করে নিতে চান, কিভাবে কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিট করতে হয় এর উপর একটি বিস্তারিত ভিডিও আমার ইউটিউব চ্যানেলে অলরেডি রয়েছে, আমি সেই ভিডিও লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে চাইলে আপনারা খুব সহজে দেখে নিতে পারবেন। বাট প্লিজ ডোন্ট গো দেয়ার স্টে, আর আগে ভিডিওটা দেখেন পরে ওই ভিডিওটা দেখবেন। যাই হোক, এখন আমরা আমাদের এই ভিডিওটিতে মোবাইল ফ্রেম অ্যাড করবো, এজন্য আপনারা একটু উপরে ডান দিকে খেয়াল করলে একটা লেয়ার অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দিয়ে একটু উপরে ডান দিকে খেয়াল করলে মিডিয়া অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দিয়ে আপনারা গ্যালারি থেকে সেই মোবাইল ফ্রেমটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এটা এখানে চলে আসবে, দেন রাইট বাটনে ক্লিক করে দিবেন। এরপর আপনাদের যে স্ক্রিন রেকর্ড ভিডিওটা রয়েছে সেই স্ক্রিন রেকর্ড ভিডিওটা এখানে নিয়ে আসবেন, এজন্য আবার লেয়ারে চলে যাবেন, লেয়ার থেকে মিডিয়া। এরপর গ্যালারি থেকে আপনাদের সেই ভিডিওটা খুঁজে নেবেন, দেন আপনাদের স্ক্রিন রেকর্ড ভিডিওটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনাদের ভিডিওটা এখানে চলে আসবে। এখন আপনারা একটু নিচের দিকে এই অপশনটা ক্লিক করে ধরে আপনার উপরের দিকে নিয়ে গেলে এটা ছোট হয়ে যাবে এবং নিচ থেকে টেনে চাইলে এটা বড় করে নিতে পারবেন। সেমভাবে আপনারা আপনাদের যে ব্যাকগ্রাউন্ড বা মোবাইল ফ্রেমটা চাইলে অনুরূপভাবে ছোট বড় করে নিতে পারবেন। এজন্য রাইট বাটনে ক্লিক করে দিয়ে মোবাইল ফ্রেমের উপর ক্লিক করে দিয়ে আপনারা এটা নিচ থেকে টেনে ছোট বড় করে নিতে পারবেন। এরকম করে আমি এরকম রাখবো, তো এরকম রেখে দিলাম, দেন রাইট বাটনে ক্লিক করে দিব। সেমভাবে আমরা স্ক্রিন রেকর্ড ভিডিওটার উপর ক্লিক করে দিয়ে এটা আমরা নিচ থেকে টেনে এটার সাথে অ্যাডজাস্ট করে নিব। তো আমি এরকম অ্যাডজাস্ট করে নিলাম, দেন রাইট বাটনে ক্লিক করে দেবো। আপনারা আপনাদের খুশি মতো এটা ছোটো বড় বা যেরকম অ্যাডজাস্ট করে নিতে চান সেই রকমই অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিন রেকর্ড ভিডিওটা কিন্তু মোবাইল ফ্রেমের সাথে খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে। অনেকেই আছে স্ক্রিন রেকর্ড ভিডিও তৈরি করে কিন্তু তারা কোনো মোবাইল ফ্রেম অ্যাড করে না, এতে তাদের ভিডিওটা তেমন একটা সুন্দর বা প্রফেশনাল দেখায় না। আপনারা এরকম মোবাইল ফ্রেম অ্যাড করে নিলে আপনাদের ভিডিওটা আরও বেশি সুন্দর লাগবে। অ্যাট লাস্ট আপনারা আপনাদের ভিডিওটা সেভ করে নেবেন, এজন্য আপনারা একটু উপরে বাম দিকে খেয়াল করলে একটা শেয়ার বাটন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দিলে আপনারা এখানে রেজুলেশন, ফ্রেম রেট এবং বিট রেট অপশন পেয়ে যাবেন। এগুলো আপনাদের পছন্দ মতো সিলেক্ট করে দেওয়ার পর একটু নিচে ডান দিকে খেয়াল করলে এক্সপোর্ট একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দিলে আপনাদের এই ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এখানে অল্প কিছু সময় নিতে পারে, এই জন্য একটু ওয়েট করবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি বাজিয়ে দিবেন, যাতে আমরা পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় সবার আগে। বন্ধুরা, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।